বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামির শাফিন। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিবেন, আর যদি দেখতে দেখতে আপনাদের মনে ভালো লেগে থাকে বা জায়গা করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাবেন, আর উপরে বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের ঘরে পৌঁছে যায়। আর যারাই যাবেন অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন, না হয় বন্ধুত্ব টিকে না, আর বন্ধুত্ব না টিকলে আমরা কেউই সামনের দিকে এগোতে পারবো না। এই নিয়মটা আমরা সবাই করতে হবে। আর আসুন দেখে নিই আজকের মূল প্রণালী। আমি চুলায় করিয়ে বসে দিয়েছি, তেল দিয়েছি আমি এখানে সরিষার তেল, আর এখানে আমি চিকেন নিয়েছি হলুদ লবণ মেখে আমি এখন দিয়ে দিচ্ছি, আর চিকেনটা আমি ভেজে নেব। এভাবে আমি যতটুকু চিকেন দেওয়া যায় দিয়ে দিচ্ছি কড়িয়ের মাঝে। আমি দিয়ে দিলাম, দুঃখিত বন্ধুরা, আজকে গ্যাস চলে গিয়েছিল তাই আমি আপনাদের সামনে ফুল ভিডিওটা তুলে ধরতে পারিনি, আর যতটুকু দেখানোর আমি দেখাবো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটুকু গ্যাসের পরিমাণ। মশলাটা কষানো অনেক কষ্টকর ব্যাপার হয়ে গেছে, আর এমনি আজকে চিকেনটা বাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে খুব লো ছিল গ্যাসের, নাই বললেই চলে, কারণ চিকেনটা দিয়ে দিয়েছিলাম তাই এভাবে রাখতে হয়েছে চুলার মাঝে। আমি এখন এভাবে কষিয়ে নিচ্ছি, আমি এর মাঝে জল অ্যাড করে দিয়েছি, আর আজকে রান্নাটা খুবই বিরক্তকর ছিল আমার, কিছু করার নেই, রান্না করতে হবে। এভাবে আমি রান্না করে নিয়েছি, আর খেতে খারাপ হবে না ইনশাল্লাহ, কারণ একটু লেট লেগেছে রান্নাটা এতটুকুই। আর এখানে আমি পোলাও করে নিয়েছি এখানে, আর কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছ থেকে একটা লাইক চাই। এই হচ্ছে আজকে আমার রেসিপি, ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময় আমি শুভকামনাই করি। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।